হুগলি জেলায় সাধারণ মানুষের জন্য বিনা পয়সার হাট বসালো তৃণমূল কংগ্রেস। হুগলি জেলায় সাধারণ মানুষের জন্য বিনা পয়সার হাট বসালো তৃণমূল কংগ্রেস। শনিবার হুগলি জেলার দুই জায়গায় বসানো হয় এই বিনা পয়সার হাট। সুগন্ধা অঞ্চল তৃণমূলের উদ্যোগে ও পোলবা অঞ্চল তৃণমূলের উদ্যোগে এদিন বসে এই বিনা পয়সার হাট। এদিন উপস্থিত ছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি, মন্ত্রী তপন দাশগুপ্ত, বিধায়ক অসিত মজুমদার, পূর্ত কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি, কৃষি কর্মাধ্যক্ষ মনোজ চক্রবর্তী প্রমুখ। এদিন বিজেপি দলকে কড়া ভাষায় আক্রমণ করেন সাংসদ কল্যাণ ব্যানার্জি। তিনি পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির কথা তুলে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে অপদার্থ বলেন তৃণমূল সংসদ। এছাড়াও তিনি বলেন বিধানসভা ভোটে মানুষের আশীর্বাদ নিয়ে হুগলি জেলায় তৃণমূল সব আসনে জিতবে। বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের উদ্দেশ্যে তৃণমূল সাংসদ বলেন গলার লকেট পায়ের নুপুরে পরিণত হবে। কিন্তু রাজনীতির জন্য কি বলবেন? এটা তো আমরা বক্তব্য, আমরা তো সবসময় বলছি যে আমরা এই গত তিন মাস সাড়ে তিন মাস মানুষের সঙ্গে রয়েছি, মানুষের জন্য রয়েছি, রাজনীতি করার জন্য তো সারা বছর রয়েছে। কিন্তু বিজেপি কে আপনি কোথাও দেখতে পাবেন না। এখানকার লকেট চ্যাটার্জিকে হুগলি পার্লামেন্টে কেউ কোথাও দেখতে পায়নি, শুধু রাইট লাগানোর জন্য লিখেছিলেন, লিপস্টিক টিভিকে ফেসবুক ওই কী বলে ফেস পাউডার করে ঘুরে বেড়াচ্ছেন, দুটো বাইক দিচ্ছেন, আর সাংবাদিকরাও ছোটেন ওনাদের পিছনে। হ্যাঁ, অভিনেত্রী পায় তো বিজেপিকে আপনি কোথাও কিছু পাবেন না, আমরাই করছি। আপনি আমি যদি আজকে এখন এই মুহূর্তে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যত ইস্যু আছে বলতে থাকি আর যত আন্দোলন করতে থাকি, ইত্যাদি আমিও নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অনেক আন্দোলন করতে পারি কেন্দ্রীয় সরকারের, কিন্তু এটা তার সময় নয়। তো বিজেপির একটা, বিজেপি তো কোনো রাজনৈতিক কোনো এজেন্ডা নেই। এজেন্ডাটা কী? এজেন্ডাটা তো একটাই, তো ধর্মে ধর্মে লাগিয়ে ভারতবর্ষে ভাগ করার একটা এজেন্ডা, সেই সেন্টিমেন্ট নিয়ে ঢুকিচ্ছে। আর মানুষের যে সেবা করার, সে সেবা করার মতো বুঝে নি, আর মাস্তানি করা। এখন এ বলছে থানা পড়াবো, ও বলছে অমুক পড়াবো, ও বলছে তমুক পুড়িয়ে দেবো, ও বলছে এখানে মেরে দেবো, ও বলছে তমুক মেরে দেবো। আরে আমরা যে চুরি পুড়ে সব বুঝতে পারছি না, যে আমরাও তো 38 বছর 34 বছর ধরে সিপিএমের মধ্যে লড়তে লড়তে এসেছি। হ্যাঁ, হুগলি চুঁচুড়া পৌরসভা আপনি বলেছিলেন নিয়োগ বাতিল হয়েছে, আপনি বলছে এখনও ওটা বাতিল হয়নি? না, বাতিল হয়ে গেছে অলরেডি, মন্ত্রী অলরেডি বলে দিয়েছে বাতিল হয়ে গেছে। তবে বাতিল হয়ে গেল যেটা অ্যানাউন্সমেন্ট হয়েছে, একটা প্রসেস তো আছে, সব কিছু প্রসেসের মধ্যে দিয়ে কাগজপত্র আসছে, বাতিল ওটা বাতিল বললে তো হবে না, ওটা বাতিল। আসলে বিজেপির একটা ইস্যু খুঁজে বার করার দরকার হচ্ছে। আমরা যে স্বচ্ছতার সঙ্গে করেছি, আমার আমি তো প্রথম স্টেপ নিয়েছি, আমি বলতে পারেন পশ্চিমবঙ্গের প্রথম, আমার গ্রাম পঞ্চায়েতের প্রধানকে দল থেকে বহিষ্কৃত করেছি, এবং হুগলি মিউনিসিপ্যালিটি যে যা হয়েছে সেটা আমিই করেছি, ঠিক আছে, দল তো তারপর অ্যাকসেপ্ট করেছে। তো ইট টেক্স টাইমস, কিন্তু কই আজকে গুজরাটে যে হাজার হাজার ভেন্টিলেটার, ফলস ভেন্টিলেটার দেওয়া হলো, কত করোনা রুগী মারা গেল, কার কোন মন্ত্রীর ছেলের রেকমেন্ডেশনে সেই কন্ট্রাক্টর অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে? বিরাট স্ক্যাম, বি স্ক্যাম অফ ইন্ডিয়া, ভারতবর্ষের কেন, সারা বিশ্বের লজ্জা। গুজরাটে যেভাবে ভেন্টিলেটারগুলোকে ইয়ে করেছে, ভেন্টিলেটার ছিল না ওগুলো। হুগলিতে শান্ত দেখুন, আগেও কল্যাণ বন্দ্যোপাধ্যায় দেবানন্দপুর ব্যান্ডেল এগুলো করেছেন, আজকে পোলবা এবং সুগন্ধায়। পোলবাতে প্রায় 700 মানুষ এবং সুগন্ধাতেও প্রায় 700 কুপন দেয়া হয়েছে। যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে আছে তাদের সাহায্যের জন্যে তৃণমূল কংগ্রেস সবসময় আছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য কাজ করেন, আমরা তার দলের সৈনিক হয়ে মানুষের কষ্ট লাঘব করার জন্যে সুগন্ধা অঞ্চল তৃণমূল কংগ্রেস এবং পোলবা অঞ্চল তৃণমূল কংগ্রেস মাত্র দুদিনের ব্যবধানে এই কাজ করতে সমর্থ হয়েছে। আমি পোলবা এবং সুগন্ধার মানুষের আশীর্বাদ চাই,
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সবাই শক্তি যোগান, বাংলা তাতে এগিয়ে যাবে, বাংলার মঙ্গল হবে। আর মানুষের পাশে থাকতে পেরে আমরা ধন্য। আমরা তৃণমূল কংগ্রেসের পরিবার, মানুষের সঙ্গেই যাতে থাকতে পারি। সবাই ভালো থাকবেন, নমস্কার। হুগলি থেকে সুমন করাতি, টাইমস বাংলা।